বেশ ভালোই বসে আছে। হ্যাঁ পরিষ্কার। কামড়াচ্ছে মানে সাউন্ডটা লিখিত জুমিং করে সাউন্ডটা লিখিত। ডিম খেয়েছে কেমন করছিস কেন? তিনটে ডিম খেয়েছে, একটু ভালো করে তুলে দেয়। তিনটে ডিম খেয়েছে এটা। শুনে রাখুন, সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা অফিসিয়াল। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই যখন মানুষ আমাদেরকে ফোন করে, আমরা পৌঁছে যাই ফিল্ডে রাত বা দিন। সেরকম একটি ঘটনা ঘটলো ঘাটাল থালার সেকেন্দারপুর গ্রামে। ওই গ্রামে এক ব্যক্তি ফোন করে যে হাঁসবাড়ির মধ্যে ডিম খেয়ে বসে আছে বড় গোগ্র সাপ। আমরা ফিল্ডে এসেছি, কীভাবে আমরা হাঁসবাড়ির মধ্যে থেকে ওই ডিম খাওয়া অবস্থায় সাপটিকে উদ্ধার করছি সেটা দেখতে থাকুন। আচ্ছা ছিল না, ডিম খেয়েছে মনে হচ্ছে। ডিম খেয়েছে না? হ্যাঁ। আচ্ছা, বেশ ভালোই বসে আছে। পরিষ্কার। তুমি ধর। একটা বন্ধ করি ভিতর কাছে পাঁচ মাস কেমন করছিস কেন? আমার ধরা আছে, আমার ধরা আছে। আচ্ছা, আপনারা ওই সবাই ওদিকে আসুন তো, আপনাদেরকে সচেতনতা বার্তা দিয়ে যাবো। আসুন আসুন, চক্ক তুলছে, এ ডিম খেয়েছে। কি হলো, তোমরা এমন করছো কেন? আসুন আপনারা, জিনিস পাবে না যেটা বলে যাবো। তিনটে ডিম খেয়েছে, একটু ভালো করে তুলে দেয়। তিনটে ডিম খেয়েছে এটা। শুনে রাখুন, সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা অফিসিয়াল। আচ্ছা, এখানে তো বহু গ্রামবাসী আছে। এটা কি সাপ?
সাপ কখনো ঢেবনা গোবরো হয় না, ঢেবনা সাপের সঙ্গে গোবর সাপের মিলন হবে, যে গোবর গোবর সঙ্গে মিলন হবে। এটা হচ্ছে গোখ্র। কেন গোখ্র বলা হয়? গরুর খুরের মতো একটা চিহ্ন দেখুন পেছন দিকে আছে, খড়মের মতো গোখুরে, মানে তারপরে এসছে গোখ্র। আচ্ছা, সাপে কাটলে কি করবেন? এখানে অনেক গ্রামবাসী আছে, কি করবেন বলুন? কিছু বলুন, সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন। নাম্বার ওয়ান, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। আমি যেখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি? সেকেন্দারপুর। এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিং। এ সাপ কাটলে আপনাকে বীরসিং হসপিটাল যেতে হবে। বীরসিং হসপিটালের এভিএস আছে, অ্যান্টি ভেনম সিরাম। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসাল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ হয়ে থাকে, তাহলে কিন্তু অঙ্গ বাদ পড়বে, মানে যেখানে কামড়াবে সেই অঙ্গটি খুলে ফেলে দিতে হবে। তার কারণ কি? কারণ হচ্ছে রাসাল ভাইপারের হিমোটক্সিস বিষ। রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে। তার জন্য যেখানে কামড়াবে তার উপরে যদি বাঁধন দেওয়া হয় অঙ্গটি কেটে ফেলে দিতে হবে। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয়। 100 মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর যখন বলে তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে? তোমরা সময়টা নষ্ট করে আমার হসপিটালে এসেছো। তাই সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবে। আর এ সাপ যদি কাটে, লক্ষণ কি? ধরুন এ সাপ কামড়েছে, লক্ষণ কি? এ সাপ কাটলে শরীরে যত জায়গা দিয়ে রক্ত প্রবাহ হয়, শিরা উপশিরা রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমা। এদের বিষানা হচ্ছে নিউরোটক্সিন। নিউরোটক্সিন বিষ রক্তকে জমিয়ে দিবে, মানে পুরো জাম করে দেবে। তার ফলে কি হবে? মানুষটি আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়বে, আর গলাটি বসে যাবে, চোখ শিবনাস্ত হয়ে যাবে, চোখ খোলা যাবে না। যার জন্য এরা বিষদাঁত, দেখুন উপরের দুটো বিষদাঁত, ওই দুটো, ওই যে উপরের দুটো, ওতে খুব সূক্ষ্ম দুটি দাঁত, খুব ছোট্ট দুটি দাঁত, ওইটি ফাটবে দাঁতের মধ্যে দিয়ে, অন্য কিছুই নয়। সাপকে ভয় পাবেন না, এরা হচ্ছে সমাজের সব থেকে নিরীহ, সব থেকে যদি নিরীহ কেউ থেকে থাকে এরা, আর এরা বেঁচে আছে বলে আমরা বেঁচে আছি। সাপে কামড়ালে মানুষ মারা যায়, গভর্নমেন্ট কেন আদিকে বাঁচাচ্ছে? এ যদি কামড়ায়, এদের এভিএস তো এদের, এরাই বিষে বিষে বিষক্ষ হয়। আপনাকে যদি সাপে কাটে, এভিএস কোথায় পাবেন? এর শরীর থেকে। সাপে কাটলে এভিএস কোথায় পাবো? ঘোড়ার শরীর থেকে নিতে হয়, একে ঘোড়ার কে পুষ করে তবে ঘোড়ার শরীর থেকে নিতে হয়। কিন্তু এরাই তো পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে, এরা মানে পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে, ভালো করে শুনে রাখুন, পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে এই সাপের প্রয়োজন। তাই একদিকে বাঁচিয়ে রাখুন, মারবেন না, ফোন করবেন আমরা চলে আসবো, কিন্তু মারবেন না। কোথায়? হ্যাঁ।